নিজের সম্পর্কে যদি জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে পরে আপনারা নিজেরাই নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন, কোন প্রকার কোনো জ্যোতিষের কাছে না গিয়ে। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে পামিস্ট্রিতে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে কেতুর ফিস প্রচুর অর্থ দেয়। তো কেতু পর্বতে যাদের ফিস সাইন থাকে বা মৎস্যচিহ্ন থাকে, তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো কেতুর ফিস পুরুষদের ক্ষেত্রে যে ফলটা দেয়, নারীদের ক্ষেত্রেও সেই একই ফল দেয়। তাই আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা প্রথমে কি করবেন, হাতটাকে সোজাভাবে ধরুন, যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের দিকে, হাতে যেটা দেখতে হবে আপনাদের প্রথমে সেটা দেখুন, এই যে রেখা এটাকে আমরা হৃদয় রেখা, আর এরপরে যে রেখা এটা শিরোরেখা, আর এই যে রেখা এটাকে বলা হয় জীবন রেখা, আর এইটা হচ্ছে ভাগ্য রেখা, আমরা প্রত্যেকেই জানেন। তো কেতু পর্বতে হাতে কোথায় অবস্থিত সেটা দেখার জন্য যেটা দেখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে হাতের এই আঙুলটা, অর্থাৎ এই বৃদ্ধ আঙুলের দিকে লক্ষ্য রাখুন, এবং নিচে এই ক্ষেত্রটা, অর্থাৎ এখান থেকে যেটুকু আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাই হচ্ছে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্টের এরিয়া। তো আপনার হাতে শুক্রের ক্ষেত্রটা দেখুন, তারপরে যেটা দেখবেন আপনার হাতে এই অংশটা, অর্থাৎ এটা চন্দ্রের ক্ষেত্র বা আপনার মুন মাউন্টের এরিয়া, এবং চন্দ্রক্ষেত্র দেখুন আপনার হাতে, চন্দ্রক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র পাশে দেখবেন আপনারা, এই যে চন্দ্রক্ষেত্র এটা, আর এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র পাশে অংশটা, অর্থাৎ এই যে মধ্যবর্তী অংশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই অংশটাই হচ্ছে কেতু পর্বতের স্থান। আপনারা দেখুন এটাই হচ্ছে কেতু পর্বতের স্থান, চন্দ্র এবং শুক্রের মাঝে যে অংশটা থাকে, যেটা আপনাদের গোল করে দেখিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে কেতু পর্বতের স্থান বা কেতু মাউন্টের স্থান। আপনারা ভালো করে আগে বুঝুন, এটাই হচ্ছে কেতু স্থান, অনেকে ভুল করেন, তো এই অংশটাই হচ্ছে কেতু স্থান। আগে এটা আপনারা বুঝবেন, কেতু হাতে আপনার কোথায় অবস্থান করে এটা দেখুন আগে, অনেকে ভুল করেন, তো এটাই হচ্ছে কেতু স্থান, চন্দ্র এবং শুক্রের মাঝে যে অংশটা, এই যে অংশটা, এটাই হচ্ছে কেতুর স্থান। তো এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতে যে মৎস্যচিহ্নের কথা বলছি, সে মৎস্যচিহ্ন কেতু পর্বতে বিভিন্ন রকমের হয়, সেটা আগে আমি দেখাচ্ছি, তারপরে এই মৎস্যচিহ্ন বা ফিস সাইন আমাদের জীবনে কি ফল দেয়, যদি যাদের হাতে থাকে তারা কতটা ভাগ্যশালী সেই বিষয়ে আলোচনা করব। তো মৎস্যচিহ্ন এখানে এই ধরনের হতে পারে, আপনার এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এরকম নিয়ে একটা মৎস্যচিহ্ন হতে পারে, এটাও একটা মৎস্যচিহ্ন, আবার আপনার এইটাকে মৎস্যচিহ্ন বলা, এই ধরনের রেখাকেও মৎস্যচিহ্ন বলে, আবার মৎস্যচিহ্ন আপনার এই ধরনেরও হতে পারে। তো এই কেতু স্থানে দেখবেন এই ধরনের মৎস্যচিহ্ন হাতে আছে অনেকের, এই যে চিহ্নটা আমি দেখালাম, এই ধরনের মৎস্যচিহ্ন কেতু পর্বতে থাকে, আর একটা থাকে আপনার এই ধরনের মৎস্যচিহ্ন হতে পারে, আবার কারোর দেখবেন এই যে জীবন রেখা বা আয়ুরেখা বা লাইফ লাইন, জীবন রেখা বা লাইফ লাইন এরকমভাবে মৎস্যচিহ্ন হতে কারো কারো হাতে দেখবেন। তো এই কেতু পর্বতে যদি আপনার মৎস্যচিহ্ন যদি থাকে, তাহলে তারা খুবই সৌভাগ্যশালী এবং ভাগ্যবান একজন মানুষ। কেন, যাদের হাতে কেতু পর্বতে মৎস্যচিহ্ন বা ফিস সাইন থাকবে, তারা খুবই সৌভাগ্যশালী, এই কারণেই যে তাদের দেখবেন, প্রথমে যেটা আমি বলে রাখি, কেতু পর্বতে মৎস্যচিহ্ন বা ফিস সাইন থাকলে পারে তারা যেটা ফলটা দেবে, প্রথমে একটা দেখুন, শারীরিক দিক থেকে তারা খুব ঊর্জামান হয়, শারীরিক মানে সক্ষমতা তাদের বেশি থাকে, শারীরিক এনার্জি তাদের খুব বেশি থাকে, তারা খুবই মানে পরিশ্রমী কাজ তারা করতে পারবে, পরিশ্রম কাজ করতে তারা পিছু পা হবেন না, অর্থাৎ তাদের শরীর খুবই মানে ঊর্জা হয়, মানে এনার্জি তাদের শরীরে বেশি থাকে, যদি আপনার মানে মৎস্যচিহ্ন কেতু পর্বতে থাকে। এরপর আর একটা আপনাদের কথা বলে রাখি, কেতু পর্বতে যদি মৎস্যচিহ্ন থাকলে পারে বা ফিস সাইন থাকলে পারে, যেটা দেয় মানে অর্থনৈতিক দিক থেকে আমি বলছি, এটা সেটা হচ্ছে দেখবেন অনেকে বলে যে কেতু স্থানে যদি মৎস্যচিহ্ন থাকে তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। তো এটার বিষয়ে আলোচনা করছি আপনাদেরকে, এবং সঠিক তথ্যটা আপনাদেরকে দিচ্ছি, এবং অজানা তথ্য যেটা সঠিক, কেতু পর্বতে যদি মৎস্যচিহ্ন থাকে কী ফল দেয় অর্থনৈতিক দিক থেকে, সেটাই আমি আপনাদেরকে
বলছি সেটা হচ্ছে যে কেতু অর্থ দেয় এ কথার সত্য, তবে প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি সেটা হচ্ছে কেতু পর্বতে যদি আপনার মৎস্যচিহ্ন থাকে সেটা আপনার সন্তান দ্বারা আপনি অর্থটা পাবেন, আপনার সন্তান দ্বারা আপনি অর্থটা পাবেন। কেতু পর্বে মৎস্যচিহ্ন বা ফিস সাইন থাকলে তাদের মানে সন্তান দ্বারা অর্থতা পায়। আর আপনার শারীরিক ক্ষমতা সক্ষমতা কেতু পর্বের মৎস্যচিহ্ন থাকলে পরে সেটা বেশি থাকে, এ কথাটা সত্য। যদি আপনার কেতু পর্বতে মৎস্যচিহ্ন থাকে তাহলে শারীরিক দিক থেকে তারা খুবই মানে সক্ষম হয়। তো দেখবেন যদি কেতু পর্বতে যদি মৎস্যচিহ্ন থাকে এই কারণে সৌভাগ্যশালী তাদের সন্তান, সেটা পুত্র সন্তান হতে পারে বা কন্যা সন্তান হতে পারে, আপনার যে কোনো সন্তান আপনার, দেখবেন বিদেশে গিয়ে পড়াশোনা করে। যাদের কেতু পর্বতে মৎস্যচিহ্ন থাকে তাদের সন্তান বিদেশে গিয়ে পড়াশোনা করে এবং এমনকি তাদের সন্তান বিদেশে বসবাস করে। আপনার সন্তান বিদেশে বসবাস করবে, সেখান থেকে বিদেশ থেকে অর্থ উপার্জন করবে, আপনার সন্তান বিদেশ থেকে অর্থ উপার্জন করবে এবং সেই অর্থ আপনি পরোক্ষভাবে পাবেন এবং আপনার আপনিও বিদেশে যাতায়াত করবেন, এতটাই সুযোগ সুবিধা আপনাকে দেবে। কেতু পর্বতে যদি মৎস্যচিহ্ন থাকে তাদের সন্তান বিদেশে বসবাস করে, বিদেশ থেকে অর্থ উপার্জন করে এবং আপনিও জীবনে বিদেশ যাত্রা হবে বেশ কয়েকবার এবং বিদেশে তো আপনি যাতায়াত করবেন এবং প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অর্থনৈতিক দিক থেকে আপনি লাভবান হবেন। কেতু পর্বের মৎস্যচিহ্ন যাদের হাতে থাকে এই ফলটা দেয়, তাদের শারীরিক শক্তি বেশি থাকে, তাদের সন্তানরা বিদেশে বসবাস করে, এই যে ফলটা এবং এটা আপনি পাবেনই পাবেন যদি আপনার কেতু পর্বতে সঠিক মৎস্যচিহ্ন হয়, যে মৎস্যচিহ্নগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এর বেশি ফল দেয় না, যেটা অনেকে কে মানে ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে কেতু পর্বতে মৎস্যচিহ্ন থাকলে প্রচুর অর্থ দেয়, এ কথা সত্য নয়। প্রচুর না দিলেও তাদের আর্থিক সচ্ছলতা অবশ্যই থাকে, সন্তান দ্বারা তারা অর্থ প্রাপ্তি হয় এটা সত্য এবং তাদের শারীরিক এনার্জি বেশি থাকে এটাও সত্য। এই কটা ফলই মানে কেতু পর্বতে মৎস্যচিহ্ন থাকলে পারে তাদের হয়। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং সঠিক তথ্যটা আপনারা জেনেছেন। অহেতুক কেতু পর্বতে মৎস্যচিহ্ন আছে মানে অনেকে মানে লাফালাফি আরম্ভ করেন, তো লাফালাফি করার কোনো সুযোগ নেই। কেতু পর্বে মৎস্যচিহ্ন থাকলে পারে যে কটা আমি আপনাদেরকে বলেছি এই ফলটাই দেয়, তো অহেতুক উল্লাসিত হওয়ার কারণ নেই যে বিশাল অর্থ হয়, সেটা না হলে পারে আপনার আর্থিক সচ্ছলতা থাকবে এবং কেতু পর্বতে মৎস্যচিহ্ন থাকলে পারে তারা ধার্মিকও হন একটু, ঠিক আছে, শারীরিক এনার্জি বেশি থাকে। তো এতটুকুনি, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার পরিচিতদের মাঝে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।